হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের সকলকে সুমিতা বেঙ্গলি কিচেনে স্বাগত। দেখো, আজ হচ্ছে মনসা পুজোর দিন, তো ফুল গাছগুলো দিয়েই শুরু করলাম। আর সকালবেলা যখন আমরা হাঁটতে বেরোই, এত সুন্দর লাগে, গাছগুলো ফুল ভর্তি, তো বলার মতো নেই। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সকালেরই ওয়েদারটা খুবই সুন্দর ছিল। যাই হোক, আমরা হেঁটে চলে এসেছি। এসে কিন্তু সকালবেলায় কাজ বাজ সেরে স্নান স্নান করে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে তারপরেই আর কি পুজো দেওয়ার জন্য তৈরি করব। তো যাই হোক, মা মনসার মন্দিরে যাব, তো সেই জন্য মায়ের জন্য যেটুকু পেরেছি সেটুকুই আয়োজন করেছি। তো তোমাদের দাদা ভাই দেখি সব কিছু এনে দিয়েছে সকালবেলায়, তো এনে দিলে সেগুলোই ধুয়ে টুয়ে রেডি করছিলাম। আমার সাথে সাথে বাবুসোনাও করে দিচ্ছিলো, তো ওকে আমি ক্যামেরায় মানে তুলতে পারিনি, কারণ একা হাতে করতে হয়, একদিকে ফোন ধরতে হয় আর একদিকে ভিডিও করি, তো সেই জন্য ঠিকভাবে হয় না আর কি ভিডিওটা। তো ওরাও একটুখানি হাত দেখা যাচ্ছিলো, আমাকে বলছিলো মা এটা করো, মা এটা দাও, মা ওটা দাও, ওই জোর একটু হাত দেখা যাচ্ছে এখান থেকে। যাই হোক, রেডি করে নিয়েছি, আর তোমরা অবশ্যই বলবে যে সব কিছু ঠিক আছে কি না। জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ বাবু শোনার খুব জ্বর ছিল, বাড়িতে সবারই শরীর খারাপ, তো ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। তার জন্য সত্যি আমি অনেক মানে সত্যি সত্যি বলছি তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চাইছি। আর এই যে আমরা পুজোর জন্য মন্দিরে চলে এসেছি, এই যে মা মনসার মন্দির, ব্রাহ্মণ চলে এসেছে, মায়ের পুজো শুরু করে দিয়েছে আর কি। আর এই যে এই দিদিটাদের যে সাদা শাড়ি পরে আছে, এই দিদিটাদের বাড়ির মন্দির। আর এখানে যে সবাই এসেছে পুজো দিতে, এই যে আমার শাশুড়ি মা, আর যে আমার বাবুসোনা বসে আছে ঠাকুমার কোলে। আর এখানে ব্রাহ্মণ বলছিল যে সবার কপালে চন্দন পরিয়ে দিতে পুজোয় বসার আগে, তো সেটাই পরিয়ে দিচ্ছিল সবাইকে। আর এই যে আমি আর আমার বাবুসোনা বসে আছি সিঁড়িতে। এরপরে না বেশি ভিডিও করতে পারিনি, কারণ খুব মেক করেছিল, বাড়ি চলে এসেছিলাম। আর আমার বাবুসোনা কিন্তু সকাল থেকে খায়নি, পুজো দিয়ে এসেছি তারপরে আমার সাথে খেয়েছে। ওর খেতে খেতে 12টা 1টা বেজে গেছে, বলছে খাবো না খাবো না জেদ ধরেছে, তো খায়নি। বললাম ঠিক আছে চল, তো শুধু জল খেয়ে খেয়ে আর ওর বাবা নাকি 1 বাইট রুটি খাইয়েছিল ওকে। আর ভিডিও করতে পারিনি, এখানেই শেষ। এই যে পুজো দিয়ে আমরা চলে আসছি।